আগামীকাল মালদায় পুলিশ একটা 300 মেয়ে আদিবাসী বোনেদের আমার ওদের নিয়ে ওদের কমিউনিটিকে নিয়ে একটা গণবিবাহ করছে, সেখানে আমরাই সব ব্যবস্থা করব। আর ওদের হাতে রূপশ্রীর 25,000 টাকা করেও দিয়ে দেবো, যাতে মেয়েটা যখন বাড়ি গেল, শ্বশুর বাড়ি গেল, 25,000 টাকার চেকটাও সাথে করে নিয়ে গেল, আর বাদ বাকি অন্যগুলো আমরা করে দিলাম। এগুলো করা হয়েছে, জেনে রাখবেন আমাদের সহকর্মীরা। তপশিলি বন্ধু, জয় বাংলা একটা স্কিম হয়েছে, একটাই আমব্রেলা, জয় বাংলার নিচে তপশিলি বন্ধু, তপশিলি সব পরিবার, 60 বছর যাদের বয়স হয়েছে, তারা যদি অন্য কোনো পেনশন না পান তাহলে আমাদের সরকার 1 এপ্রিল থেকে 1,000 টাকা করে সেই পরিবারকে দেবে, একটা করে পেনশন। তপশিলি বন্ধু, কেউ বাদ নেই, আদিবাসী পরিবারদের জন্য ওই জয় বাংলার মধ্যে জয় জোহার করেছি, সেটা হচ্ছে যে কোনো পেনশন পায় না, 60 বছর বয়স হলে 1,000 টাকা করে সেও পায়। তাহলে বুঝতে পাচ্ছেন, আমার যারা বিধবা ভাতা পেতেন, ডিজেবল ভাতা পেতেন 600 টাকা, 650 টাকা, সেটাকেও আমরা এক পার করে দিয়েছি, 1,000 টাকা করে পাবেন, অর্থাৎ 650 টাকাটা 1,000 হয়ে গেল। আর আমরা আরেকটা জিনিস করছি, এই টাকা ডাইরেক্ট আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যিনি পাবেন টাকাটা তার অ্যাকাউন্টে চলে যাবে, এটা কারো ভায়া মিডিয়া হয়ে যাবে না, ডাইরেক্ট পাবেন এই টাকাটা, ডাইরেক্ট পাবেন, এটা আমরা করে দিয়েছি। এছাড়াও মনে রাখবেন আমার কৃষক বন্ধুরা, তারা কৃষক বন্ধু, একজন কৃষক মারা গেলে 60 বছর বয়সের মধ্যে 2 লক্ষ টাকা করে তার পরিবার পাচ্ছে, 5,000 টাকা করে চাষ করতে তাদের আমরা দিচ্ছি, শস্য বিমা টোটালটাই আমরা টাকা দিই, 700 কোটি টাকা আমায় দিতে হয়েছে এই শস্য বিমা করবার জন্য। আমরা কেন্দ্রীয় সরকারের স্কিম নিয়ে নিই, আমরা ওদের কাছে 1 পয়সা নিই না, কারণ আমরা ভিক্ষা চাই না, আমরা আমাদের রাজ্যের টাকা থেকে দিই। কৃষকদের জমির মিউটেশন ফিস সব ক্যান্সেল করে দেওয়া হয়েছে, আপনাকে আর মিউটেশন ফিস দিতে হবে না কৃষি জমির জন্য, খাজনা দিতে হবে না কৃষক জমির জন্য, খাজনা দিতে হবে না, সব খাজনা বাতিল আপনাদের। তো কত কি হয়ে গেছে বলুন, আজকে সবার জন্য যতটা পারা যাচ্ছে ততটা চেষ্টা করছে। ধরুন 2 টাকা কিলো চাল দিই আমরা, আমি দোকান থেকে যদি চালটা কিনতাম আমি কিন্তু 24 টাকায় পেতে পারতাম, কিন্তু আমরা তা করি না। আমরা কি করি, আমরা চালটা চাষির থেকে কিনি, যাতে চাষি লাভবান হয়, ধান দিন চেক নিন, চাষির থেকে চালটা কিনে তৈরি করে যখন আমি 2 টাকা কিলো দিই তখন এটা আমার খরচা পড়ে 31 টাকা, আমার 7 টাকা বেশি খরচা পড়ে। তা সত্ত্বেও কেন আমরা করি এটা জানেন, করি তার কারণ ওই যে 2 টাকা কিলো চাল দেওয়া হয় ওই চালটা মনে রাখবেন 31 টাকা আমার খরচা পড়ে, দিই আমরা 2 টাকা, কেন দিই, চাষির থেকে চিনি বলে টাকাটা বেশি লাগে, চাষিরা বাঁচলে আমরা সবাই বাঁচবো, ওরা আমাদের গর্ব, তাই আমরা এই কাজটা করি, এটা মাথায় রাখবেন। আমি এগুলো আপনাদের বলছি এই কারণে যাতে আপনারা জানতে পারেন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা, সামাজিক সুরক্ষা যারা করেছেন জেনে রাখবেন, আগে আপনাদের 25 টাকা দিতে হতো আর গভর্নমেন্ট দিত 30 টাকা, অনেক সময় দিতেন না, পারতেন না দিতে, কার্ডটা ক্যান্সেল হয়ে যেত। এখন আমাদের সিদ্ধান্ত হয়েছে 1 এপ্রিল থেকে কারো কার্ড ক্যান্সেল হবে না, ওই 25 টাকা যেটা আপনি মাসে মাসে দিতেন আপনার ওই 25 টাকা প্লাস গভর্নমেন্টের 30 টাকা 55 টাকায়